আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষির কৃষির নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদোয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কান গাইয়াম গরু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। কান গানাট কনঘু, এদের উৎপত্তি তামিলনাড়ুর কোয়েম্বাতুর জেলার ধারামপুরাম তালুক এর কানগাইয়াম বিভাগে, এবং এর উৎপত্তিস্থলের নাম অনুসারে নামকরণ করা হয় কানগাইয়াম। এদের বিস্তৃতি উদালামপেট, পাল্লাডাম, পোল্লাচি এবং দক্ষিণ ইন্ডিয়ার আরও কিছু জায়গায়। গরুর গায়ের রং ধূসর বর্ণের, সাথে গায়েরও ধূসর বর্ণের এবং কালো দাগ থাকতে পারে। যখন গরুটা সাদা বর্ণের হয়, তখন এর খুরের উপরের কিছু জায়গায় এবং অনেক সময় হাঁটুতে কালো বর্ণের চিহ্ন বা দাগ থাকে। এদের শিং খুব শক্ত এবং এদের প্রান্ত ধারালো। শরীরের মধ্যম লম্বা, পেছনের অংশ সোজা, গলা ছোট এবং বেশ মোটা। পুঁছ মধ্যম আকৃতির, নাক এবং মুখ প্রশস্ত, পাগুলো বেশ শক্তিশালী, গলকম্বল ছোট এবং এদের চামড়া সুন্দর। কানগাইয়াম মাঝারি আকারের, যার উচ্চতা প্রায় 125 থেকে 140 সেন্টিমিটার এবং শরীরের ওজন প্রায় 340 থেকে 525 কেজি। দুটি দেহের ধরন বর্ণনা করা হয়েছে, একটি বড় এবং একটি ছোট। জন্মের সময় বাছুরগুলি লাল হয়, তবে 2 বছর বয়সে ধূসর হয়ে যায়। গরু ধূসর বা গাঢ় ধূসর। ষাঁড় গাঢ় এবং মাথা এবং অগ্রভাগ কালো হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে গরু ও গরুর রং বিবর্ণ হয়ে যায় এবং গরু সম্পূর্ণ সাদা হয়ে যেতে পারে। এ জাতের গরুকে ভালো খাবার দিলে এদের উৎপাদন ক্ষমতা বা কাজ করার ক্ষমতা বেড়ে যায়। 2.5 থেকে 3 বছর পর এ জাতের ষাঁড় দ্বারা প্রজনন করানো যায়। এরা কম দুধ দেয়। দেখা গেছে এরা প্রতি দুধদানকাল সময়ে 665 লিটার দুধ দেয়। এ জাতের ষাঁড় চমৎকার কাজ করে। এ জাতের গরুর দুধের চর্বির পরিমাণ 3.9%। গাভী সামান্য দুধ দেয়। বার্ষিক ফলন 342 থেকে 455 কেজি, গড়ে 540 কেজি। ঐতিহ্যবাহী সারের দৌড়ে সার ব্যবহার করা হয়, যেমন হোল্লিকার এবং ওঙ্গল সার। এগুলি সাধারণত জালিকান্টুর ঐতিহ্যবাহী খেলায় ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে চাষির কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।